আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর রেসিপিটি হলো গরুর মগজ ভুনা। আমরা অনেকেই গরুর মগজ রান্না করতে পারি, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। আমি কিন্তু একটু অন্যরকমভাবেই রান্না করছি, আর নানা রকমের টিপস এই রান্নায় আপনাদের সাথে শেয়ার করছি। আমি গরুর মজকটা যেভাবে রান্না করব, একই নিয়মে আপনারা খাসির মজকও রান্না করতে পারেন। যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এই রেসিপিটি দেখে খুব ভালোভাবেই গরুর মগজ ভুনা করতে শিখে যাবেন। আর পুরো রেসিপিটি শিখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি যেভাবে গরুর মগজ ভুনা করেছি, দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা কিন্তু একবার অবশ্যই এইভাবে রান্না করবেন, তবেই বুঝতে পারবেন এই মগজ ভুনাটা খেতে কতটা ভালো হয়েছে। গরুর মগজ ভুনা করার জন্য প্রথমে আমি একটি গরুর মগজ নিয়ে নিয়েছি, আর এই মগজটাকে খুব ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর উপরে যে কিছু রগ রয়েছে সেই রগগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, মগজের উপরে পাতলা একটি চামড়ার মতো থাকে, সেই চামড়াটি হাত দিয়ে টেনে টেনে ফেলে দিলে একদম রগ সহ চামড়াটা উঠে যাবে। আমি দেখুন কিভাবে পরিষ্কার করছি, ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। আর এই যে দেখুন, পাতলা চামড়াটা আমি উঠিয়ে নিচ্ছি, আর রগ সহ কিন্তু একদম খুব ভালোভাবে মজকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর মগজের উপর থেকে রগগুলো পরিষ্কার করার আগে অবশ্যই মগজটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আর রগগুলো পরিষ্কার করার পরে আর মগজটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন, একদম খুব ভালোভাবে আমি মগজটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার মগজটাকে একটি ছুরির সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। জাস্ট ছুরি দিয়ে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হয়ে যাবে। আর মগজটাকে যদি ছুরি দিয়ে কাটতে না চান, তবে মগজটাকে হাত দিয়ে একটু চেটকিয়ে নিতে পারেন। মজকটা রান্না করার জন্য এর সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণে, কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টি, আর সাথে মজক নিয়েছি। আর অনেক মশলা ব্যবহার করব, সেগুলো আমি রান্না করার সময় দেখিয়ে দিব। চলুন এবার রান্না করে নেই। চুলা একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর উপরে আমি 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এর উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটি চটার সাহায্যে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আর পুরো মজকটা রান্নার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে আমি মজকটাকে রান্না করে নিব। আর কিছু সময় পেঁয়াজ কুচিটাকে ভেজে নিলাম। আর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে গিয়েছে তখন এর উপরে আমি 2 পিস এলাচ, ছোটো সাইজের 2 পিস দারচিনি ও 2-3 পিস লবঙ্গ দিয়ে সাথে 2-3 পিস তেজপাতা কুচি করে দিয়ে দিলাম। গরম মশলা ও তেজপাতাগুলোকে পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিব। যখন দেখব যে পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে এসেছে তখন এর উপরে 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিব। আর এভাবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে তেলের সাথে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো সময় ভেজে এর উপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে যায় ততক্ষণ পর্যন্তই মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট হয়। যত বেশি ভালোভাবে মশলা কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। আমার কিন্তু মশলাগুলো কষাতে কষাতে এর উপরে তেল উঠে গিয়েছে, আর মশলার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি মশলার উপরে মজকটা দিয়ে দিব। মজকটা দিয়ে মশলার সাথে মজকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একদম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আর আর মজকটা দেওয়ার পর গরমের হিট পেয়ে যদি মজকটা কোনো জায়গায় একটু দলাটে পেকে থাকে, তবে চটার সাহায্যে একটু চাপ দিয়ে ভেঙে একদম মিশিয়ে নেবেন।
মজকটা 5 মিনিটের মতো সময় মশলার সাথে কষিয়ে এর উপরে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে চটার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর উপরে মাঝখানে চিড়ে রাখা যে কাঁচামরিচগুলো ছিল সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মজকটা আমার কাছে একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, তাই আমি আলাদা করে এর সাথে কাঁচামরিচ ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। এবার মজকটাকে অনেক সময় পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মজকের ঝোলটা শুকিয়ে না যাচ্ছে। আর যতক্ষণ মজকের ঝোলটা না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু মজকটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে মজকটা নিচ থেকে লেগে যেতে পারে। আর একদম ভাজা ভাজা করে ফেলবো, যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মজকটাকে ভাজা ভাজা করব। আর মজকটা ভাজা ভাজা করলে খেতে খুব ভালো লাগে। আমার কিন্তু মজকের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তাই এর উপরে আমি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে মজকটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর মজকের উপরে যে আমি তেজপাতা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফ্লেভার কিন্তু মজকের সাথে মিশে গিয়েছে। এখন আমি এই মশলাগুলোকে আমি মজক থেকে বেছে উঠিয়ে নিব, তা না হলে খাওয়ার সময় মুখে বাজতে পারে, দেখতেও খারাপ লাগছে, তাই আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আমার মজকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটাও একদম চেঞ্জ হয়ে উপরে তেল উঠে গিয়েছে। আর এই তেলের সাথে আরও একটু ভাজা ভাজা করে মজকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। মজক একটু ভাজা ভাজা করে রান্না করলে মজকটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই আমি মজকটাকে একটু ভাজা ভাজা করেই রান্না করলাম। মজকটা হয়ে গিয়েছে, এখন আমি মজকটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আমি যেভাবে মজক ভুনা করলাম, আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন, তবে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আর মজক ভুনাটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা টেস্ট হবে, আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।